নজর রাখবো এই পর্বের আলোচনায়। মৃত্যু কিন্তু ফের বাড়ল কোভিডে। আজ রিপোর্ট যেটা বলছে তাতে আরো ছজন কিন্তু প্রাণ হারালেন এবং আক্রান্ত যেটা হলেন সংখ্যাটা হচ্ছে 407 জন। পজিটিভিটি রেট 4.75%। মৃতের সংখ্যাটা বেড়ে হল 706 এবং আছে টেস্ট যেটা হয়েছে, টেস্টের রিপোর্ট যেটা বলছে 8573, যার মধ্যে আরটিপিসিআর টেস্ট হয়েছে 1597 এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়েছে 6976। আরটিপিসিআর টেস্টের মধ্যে থেকে 35 জন শনাক্ত হয়েছেন এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্ট থেকে 372 জন শনাক্ত হয়েছেন। দৈনিক সংক্রমণের যেটা হার 4.75 এবং প্রাণ হারিয়েছেন আরো 6। এখনো পর্যন্ত যেটা রাজ্যে স্যাম্পল টেস্ট হয়েছে 13,42,695, যার মধ্যে থেকে 69,019 জন এখনো পর্যন্ত আমাদের রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়েছেন এর মধ্যে থেকে 64,603 জন যারা সুস্থ হয়ে গেছেন। নাম্বার অফ অ্যাক্টিভ পেশেন্ট, সক্রিয় রোগীর যেটা সংখ্যা সেটা 3,644 এবং রিকভারি রেট হচ্ছে 93.69%। জেলা ভিত্তিক যে পরিসংখ্যানটা সেটা যদি এই 407 জন যারা আক্রান্ত হলেন তাদের মধ্যে থেকে পশ্চিম ত্রিপুরা জেলায় 88 জন আছেন, গোমতি জেলায় 34 জন, খোয়াই জেলায় 36, ধলাইতে 46, সিপাহীজলা 22, নর্থ 39, ঊনকোটি জেলায় 80 এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় 62। অর্থাৎ সংক্রমণটা নিচের দিকে আসছে না, টিকাকরণ চলছে কিন্তু সংক্রমণ কিন্তু নিচের দিকে নামছে না সেভাবে। কিছুদিন মৃত্যুর সংখ্যা কম ছিল, আজ হঠাৎ করে আবার 6 জন কিন্তু প্রাণ হারিয়েছেন। এখন যে ডাক্তার নজরে পড়ছে সকাল থেকে, যেহেতু দুটো পর্যন্ত ছাড় রয়েছে, শহর দেখলে যেটা মনে হয় বা মফস্বল এলাকা, বিভিন্ন এলাকা, গ্রামীণ এলাকাগুলো যে একদম স্বাভাবিক ছন্দেই যেন মানুষ ফিরে যেতে চাইছেন, সেভাবে মাস্ক পরছেন না, দৈহিক দূরত্ব মানছেন না এবং শহরে যত্রতত্র ব্যাপক ভিড় কিন্তু পরিলক্ষিত হচ্ছে। সামাজিক মাধ্যমে প্রচুর মানুষ লেখালেখি করছেন যে জরুরি লকডাউন বা ইত্যাদি ইত্যাদি এই ধরনের কথা, কিন্তু একদিকে জীবিকা একদিকে জীবন, যদি জীবিকা রক্ষা করতে হয় ছাড় দিতে হবে, কিন্তু ছাড় দিলে পর দেখা যাচ্ছে যে বিধি ভাঙার খেলা শুরু হয়। প্রচুর মানুষ শহরে এবং বিভিন্ন রাজপথে মানুষ আসছেন, অফিস টাইমে ব্যাপক ভিড়, কোনো মানামানি সেই অর্থে কিন্তু চোখে পড়ছে না। একটা সিরিয়াস অংশ আছেন যারা চেষ্টা করছেন নিশ্চয়ই তাকে মান্যতা দেওয়ার, কিন্তু আরও একটা অংশ আছেন খামখেয়ালিপনার চূড়ান্ত, না মাস্ক ব্যবহার করছেন, না দৈহিক দূরত্ব মানার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে জটলা করছেন, বাজার বলুন, অফিসের কোনো আড্ডা, অফিস থেকে বেরিয়ে চায়ের স্টলে আড্ডা বলুন, এই কাজগুলো কিন্তু চলছে। হয়তো নৈশকালীন কার্ফিউতে সেই মাত্রাটা অনেক কম, কিন্তু মূল সড়কগুলোর বাইরে গিয়ে যখন একটু ভেতরের দিকে যাওয়া যায় সেখানে কিন্তু প্রায় প্রায় একই দৃশ্য, মানুষ বেরিয়ে আসছেন বাইরে। তাহলে সংক্রমণটা থামবে কি করে? এই প্রশ্নটাও কিন্তু অনেকে তুলছেন। টিকাকরণ, একটা ভালো সংখ্যায় টিকাকরণ যদিও হচ্ছে আমাদের রাজ্যে, এখনো পর্যন্ত 26,61,622 ডোজ দেওয়া হয়েছে, যার মধ্যে ফার্স্ট ডোজ গ্রহণ করেছেন 20,30,551। 20,30,000-এর ওপর মানুষ প্রথম টিকা নিয়ে নিয়েছেন, এটা কিন্তু একটা বিরাট বিষয় এই ছোট্ট রাজ্য ত্রিপুরার জন্য। কিন্তু তারপরে 20,00,000 মানুষ প্রথম ডোজ নিয়েছেন বলে স্বাস্থ্যবিধির মান্যতা দেওয়ার মধ্যে একটু খামখেয়ালিপনা চলে আসবে, এটা কিন্তু ঠিক নয়। একজন ফোনে আছেন, নমস্কার। হ্যালো, নমস্কার। আরেকবার বলবেন প্লিজ। কার্পোটার যে সময়সীমা চলছে, হ্যাঁ, সেটা কি 10 তারিখ ভোরবেলা শেষ হবে? আচ্ছা, আমরা তরফ থেকে অনুরোধ আপনাদের কাছে, আপনাদের তরফ থেকে সরকারের কাছে এবং প্রশাসনের কাছে, যাতে কার্পো আর কোনো লাগু না করা হয়, একদম সবকিছু স্বাভাবিক করে দেওয়া হয়। কেননা এই কার্পোর কোনো মানে হয় যেভাবে শহরের মধ্যে লোকজন। বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে, আপনি উল্টে কথাটা বলছেন, কারণ যে অর্থে কার্ফিউ দেয়া ছিল আসলে কার্যত সেটা দেখা যাচ্ছে না এবং সেক্ষেত্রে বিধি ভাঙার যে খেলাটা সেই প্রবণতাটা অনেকটা বেশি। সরকারি কর্মীরা আর কত চেষ্টা করবেন, পুলিশকে মানুষ দোষারোপ করছেন, পুলিশ নিষ্ক্রিয়, এবার পুলিশ যদি ডান্ডা উঁচিয়ে গিয়ে কিছু করতে চায় তখন আবার পুলিশকে গালমন্দ করা হয় যে পুলিশ অতি সক্রিয় হয়ে গেছে।
এখন কেউ জরিমানা করে থামাতে গেলে সেখানেও প্রশ্ন তোলা হচ্ছে জরিমানার জন্য নাকি এইসব বিষয়। ফলে এই জিনিসগুলো নিয়ে এই তর্কে বিতর্কে জড়িয়ে আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি সংক্রমণ কমছে না, সেক্ষেত্রে আরো বেশি সিরিয়াস হওয়াটা দরকার ছিল। টিকাকরণ চলছে, এর মাঝখান দিয়ে যদি এখনো এই আলোচনাই চলতে থাকে যে কারফিউ দেওয়া ঠিক কি বেঠিক, কেউ মানছেন তো কেউ মানছেন না, যারা মানছেন তাদের অস্বস্তি বাড়িয়ে একাংশ মানছেন না। আরেকজন আছেন ফোনে, নমস্কার। নমস্কার স্যার, আগরতলা থেকে বলছি। বলুন। আগামীকাল তো করোনা কারফিউ শেষ না, তো কালকের পর কি আর বাড়তে পারে? এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, এবার আপনি কি চাইছেন বলুন। না, আমাদের দিলে ভালো হবে, কারণ এখনো তো আক্রান্তের সংখ্যা মৃতের সংখ্যা বাড়ছে, তারপর দুটো না বারোটা করে দিলে সবচেয়ে ভালো হবে। ধন্যবাদ। যেটা একটা অংশের মানুষ তো বুঝতে পারছেন বিষয়টা, কিন্তু ঘটনা হচ্ছে যেটা যেটা বিষয় যে জীবন এবং জীবিকা দুটোকেই রক্ষা করতে হবে। জীবিকা বন্ধ, অনেকে বলেন যে টোটাল লকডাউন, এখন টোটাল লকডাউন মিন্স জীবিকার উপর আঘাত। বহু গরিব মানুষ রয়েছেন যারা নিশ্চয়ই এটা চাইবেন না, কিন্তু প্রশ্ন হচ্ছে এই ছাড় দেওয়া হয় যাতে জীবিকাগুলো রক্ষা হয়, কিন্তু এই ছাড়ের ফায়দা তুলছেন একটা বিরাট অংশের মানুষ, মান্যতা দিচ্ছেন না, যত্রতত্র বেরিয়ে পড়ছেন, যখন খুশি বেরিয়ে পড়ছেন। সকাল সকালের শহর দেখলে অফিস টাইমের বিশেষ করে বোঝাই যায় না যে এখানে কোনো কোভিড কারফিউ বা এই ধরনের কোনো বিষয় আছে বলে। তাহলে শুধুমাত্র পুলিশের উপর দায় চাপিয়ে, প্রশাসনের উপর দায় চাপিয়ে কি সবটা ঝেড়ে ফেলা যায় নিজের দায়টাকে? নিশ্চয়ই নয়। বহু দোকান রয়েছে যেগুলো কথা ছিল যে একজন একজন করে সেখানে কেনাকাটা করবেন, দোকানদার সেই রকম ব্যবস্থা করবেন, আদৌ কি তারা করছেন? সবাই একটা অংশ নিশ্চয়ই করছেন, একটা অংশ চেষ্টা করছেন, কিন্তু আরেকটা অংশ কি করছেন তা নিশ্চয়ই করছেন না, ফলে সংক্রমণটা কিন্তু নামছে না। যদিও যারা চিকিৎসকরা বলছিলেন যে এই এক দু মাস প্রবণতাটা একটু বেশি থাকবে, তারপর ধীরে ধীরে কমতে থাকবে, কিন্তু এটাও তো ঠিক, তাই বলে খুব ক্যাজুয়াল হয়ে চলাটাও তো ঠিক নয়। আমাদের এখানে এখনো পর্যন্ত ফার্স্ট ডোজ যেটা দেওয়া হয়েছে 20,30,551, সংখ্যাতত্ত্বের হিসেব করলে ত্রিপুরার সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো, ফার্স্ট ডোজ অনেক, একটা বড় অংশের মানুষ ফার্স্ট ডোজ দিয়ে নিয়েছেন। সেকেন্ড ডোজ 6,31,071 জন। ফলে এটাও চলছে, আজকের দিনে যেটা 360 সেন্টারে প্রায় 13,183টি টিকা দেওয়া হয়েছে। আরেকজন আছেন ফোনে, নমস্কার। বলুন। আমরা ইতিমধ্যেই কোভিড বিধি নিয়ম কানুন মানছি না। দ্বিতীয় অর্থ হচ্ছে রাজনৈতিক দলগুলি, তৃতীয় অর্থে প্রশাসন। কেননা প্রথমে বলি রাজনৈতিক দলগুলি, যেমন দেখেন আজকে টিকা মাথার একটা অনুষ্ঠান গিয়েছে, দেখেছি তারা তাদের গেছি যোগদান সভা, 1,000 লোক, গভর্নমেন্ট কিভাবে পার্মিশন দিল? দ্বিতীয় অর্থে বলতে আমার খুব লজ্জা বোধ হয়, যিনি মহাকরণে বসে ইংরেজি বাংলার তর্জমা করে করোনা বিধির আইন কানুন সম্পর্কে নোটিশ জারি করেন, উনিই ভঙ্গ করেছেন। আমরা সম্মানীয় আইনমন্ত্রী, আইন বিশেষজ্ঞ রতনবাবু বলছেন 5,000 লোকের মধ্যে তান বন্টন করেছেন, উনি তো পারতেন প্রত্যেকটা পর্যায়ের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দিতে। কেন বলেন, দেখি নির্বাচনী মহানগর চলছে, সরকার যদি পদক্ষেপ না নেয়, সরকারি যদি আইন ভঙ্গ, সরকারি চুক্তি যদি আইন ভঙ্গ করে, অবশ্যই বোঝা গেল বিষয়টা। ধন্যবাদ, সময় খুব কম, তাই আর খুব বেশি আলোচনাটা বাড়াতে পারছি না, ধন্যবাদ আপনাকে। যেটা বিষয় সবাই মিলেই সেই চেষ্টাটা করতে হবে, না হলে এভাবেই হয়তো চলতে থাকবে, কিন্তু এটা সংক্রমণটা নিচের দিকে আসাটা খুব দরকার। যেটা ছোট্ট করে বলে দিই, ধলাইতে আজকে যেটা 140টি সেন্টারে 1,545 জনের টিকাকরণ হয়েছে, ধলাইয়ের পর যদি গোমতির দিকে নজর রাখি, গোমতিতে টিকাকরণ হয়েছে 1,721 জন টিকা পেয়েছেন। খোয়াইয়ের দিকে যদি নজর রাখি, 27টি সেন্টারে সেখানে 848টি টিকা দেওয়া হয়েছে, যেটা কোই ন্যাপে বলছে। উত্তর জেলায় 62টি সেন্টারে 1,240টি টিকা হয়েছে আজকে। সিপাহীজলায় 80টি সেন্টারে 6,420টি টিকা দেওয়া হয়েছে। দক্ষিণ ত্রিপুরায় 8টি সেন্টারে 351টি টিকা দেওয়া হয়েছে। ঊনকোটিতে আজকেও টিকাকরণ হয়নি, সেখানে কোউইন ড্যাশবোর্ড তাই বলছে। এবং পশ্চিম জেলায় 16টি সেন্টারে সেখানে 1,062টি টিকা দেওয়া হয়েছে।
অর্থাৎ টিকাকরণের পর্ব যেটা সেটা কিন্তু ধারাবাহিকভাবে চলছে এবং একটা বিরাট সংখ্যক মানুষ সেই টিকার আওতায় আসছে, সেটা হয়তো একটা বড় দিক এবং প্রাথমিকভাবে রাজ্যের যারা মানুষ রয়েছেন সবাইকে টিকার আওতায় আনা এটা হয়তো কোভিড থেকে বাঁচার একটা বড় পন্থা, কিন্তু স্বাস্থ্যবিধি মানতে হবে এই কথাটা বারবার চিকিৎসকরা বলছেন। এক্ষেত্রে টিকা নিয়ে নিয়েছি বলে অনেকটা বেশি ক্যাজুয়াল হয়ে যাব এই ভাবনাটা থাকা কিন্তু ঠিক হচ্ছে না। আরেকজন আছেন ফোনে, নমস্কার। নমস্কার দাদা, বলুন। আমি আগরতলা থেকে বলছিলাম। বলুন দাদা, যে কারফিউটা চলছে 2টা পর্যন্ত, সেটাতে লোকের ভিড় সমাগম বাড়ছে, ভাইরাসও বাড়ছে, আক্রান্তের সংখ্যাও বাড়ছে, কিন্তু 15 দিনের জন্য বা 7 দিনের জন্য ফুল লকডাউন দিয়ে যদি দেয় মানুষ বাঁচলে তো জীবিকা। যেই বাড়ির লোকটা প্রাণ হারাচ্ছে, মনে করেন আর্নিং মেম্বারটা প্রাণ হারাচ্ছে, সেই লোকটা যদি মরেই যায় তাহলে কিভাবে জীবিকা হবে? তো বরং 7 দিনের জন্য ফুল লকডাউন হলে মনে হয় এটা আগের মতো কন্ট্রোলে চলে আসবে। আগে তো বাঁচা, জীবন আগে, তারপর তো জীবিকা। অবশ্যই ধন্যবাদ আপনাকে আপনার এই আলোচনা, আপনার প্রস্তাব দেওয়ার জন্য। যেটাই বিষয় কিন্তু বিষয়টাকে মানতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে। ধরুন সেখানে এই এই প্রস্তাবটা আপনি বললেন যে 7 দিনের লকডাউন, তারপর সেই অর্থে কমলো না, তারপর আবার যখন মানুষ ছাড় পেলেন আবার স্বাভাবিকভাবে চলে এলেন, সেই একই বিষয়। ফলে তার চাইতে অনেক বেটার হয়তো যারা চিকিৎসকরা বলছেন যে অ্যাপ্রোপ্রিয়েট কোভিড বিহেভিয়ার বলতে যেটা বোঝায়, অ্যাপ্রোপ্রিয়েট কোভিড বিহেভিয়ার সেটা মেনে চলুন। অ্যাপ্রোপ্রিয়েট কোভিড বিহেভিয়ার মানে শুধুমাত্র এটা মাস্ক পরে ঘুরলাম তেমনটা নয়। অ্যাপ্রোপ্রিয়েট কোভিড বিহেভিয়ারের মধ্যে বেশ কয়েকটি বিষয় আছে যেগুলো যখন কোভিড শুরুর শুরুর দিকে এসেছিল মানুষের মধ্যে অনেকটা ভয় কাজ করত, হয়তো দিন বদলের সঙ্গে গড়িয়ে যাচ্ছে যত ধীরে ধীরে, ভয় না থাকাই দরকার, কিন্তু একেবারে ভয়হীন হয়ে যাওয়াটাও বোধহয় ঠিক হচ্ছে না। এই কোভিড বিধির মান্যতা দিতে হবে এবং সেটাই করতে হবে যেটা অভিজ্ঞরা বলছেন, এবং সেক্ষেত্রে অনেক ত্রুটি আমাদের রয়ে গেছে, সেই ত্রুটিগুলো কাটিয়ে উঠতে হবে। শুধুমাত্র এই প্রশাসনকে দোষারোপ করলাম, পুলিশকে দোষারোপ করলাম ইত্যাদি ইত্যাদি, আর নিজে আইন ভাঙলাম, আর যখন গিয়ে সেখানে আমাকে ধরা হলো যে আপনি কেন আইন ভাঙলেন, তখন গিয়ে প্রশ্ন তুললাম অমুক কেন ভাঙছে, তমুক কেন ভাঙছে, এগুলো করে হয়তো কোভিডকে ঠেকানো সম্ভব নয়। এই কোভিডকে ঠেকাতে হলে সর্বশেষ ফোন নেব। নমস্কার, বলুন বলুন। মানে আজকে আমার মনটা খুব খারাপ ক্লান্ত, আমার খুব কাছের একজন কোভিডে আছে, উনি মারা গেছেন। তো আমি একটা জিনিস কিছু বুঝতে পারছি না, আজকে দেখুন এতদিন থেকে স্কুল কলেজ সবকিছু বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কিন্তু সেখানে মানে যখন আমরা বাইরে যাই তখন এত বেপরোয়া হয়ে সবাই ঘোরাফেরা করছে, এবং প্রশাসনও বেশ দিবে ওরা বসে বসে সেই বেপরোয়া দেখছে। হ্যাঁ, তো সেখানে এক্স্যাক্টলি কি হতে চলেছে আমি সেটাই বুঝতে পারছি না, মানে কি চাওয়া হচ্ছে, আমাদের গভর্নমেন্ট কি চাইছে, মানে এটা কি মানে এক্সপেরিমেন্ট চলছে যে তার দেখি কে বেঁচে থাকে কে মারা যায়। আর ত্রিপুরার মানুষের একটা কথা, আমি এই যে আসামের, আমি ত্রিপুরাতে বিয়ে হয়ে এসেছি, আমি একটা কথা বুঝতে পারি না, মানুষ না খেয়ে মরবে সেই কনসেপ্টটা আমার ঠিক মাথায় ঢুকে না, কেননা আসামে এত বড় স্টেট, এত লোক, সেখানে কিন্তু এখনো মানে কারফিউটা চলছে। আমি শিলচর, আমার বাড়ি শিলচরে, এখনো কন্ট্রোলে আসার পরও 2টোর থেকে কারফিউ চলছে এবং সবাই এটা মানছে, কিন্তু ত্রিপুরার মানুষেরা এত কি খায় যে ওদের পেট ভরবে না সেটাই আমি বুঝতে পারি না। এত সরকারি রিলিফ দেওয়া হচ্ছে, সবকিছু হচ্ছে, তারপর ওরা না খেয়ে মরবে, না খেয়ে মরবে, মানে ওরা কতটুকু খেতে পারে সেটাই আমি বুঝতে পারছি না। এতে যারা মেরে চলছে এক একজনের ফ্যামিলি শেষ হয়ে যাচ্ছে। বোঝা গেল, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। নিশ্চয়ই আপনি যেটা শুরুতেই বললেন, আপনার মন ভারাক্রান্ত এবং আপনার এক ঘনিষ্ঠ একজনের প্রয়াণ ঘটেছে, অবশ্যই তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। এইভাবে যাতে আমাদের সহনাগরিককে হারাতে না হয়, আরও একজন সহনাগরিককেও যেন হারাতে না হয় সেটাই আমাদের প্রার্থনা থাকবে, উইশ থাকবে। কিন্তু আপনি একটা কথা যেটা বিষয় যে এটা ঠিক যে একটা মানুষ যারা সিরিয়াসলি যারা এটাকে মান্যতা দেওয়ার চেষ্টা করছেন তাদের অস্বস্তি অনেকটা বাড়িয়ে দিচ্ছেন এই না মানা লোকগুলো, এবং তাদের কারণেই যারা মানছেন তারা সাফার করছেন আলটিমেটলি গিয়ে, কিন্তু সেক্ষেত্রে যেটা সংক্রমণ সেটা নিচুর দিকে আসছে না। ফলে এটা সবারই দায়িত্ববোধ এবং সবাই দায়িত্ব নিয়ে এই কাজটা করা উচিত, এবং সবার জন্য, সোসাইটির জন্য এই মান্যতাটা দেওয়া উচিত কোভিড বিধি। অন্যথায় এভাবেই প্রতিদিন আমাদের বসতে হবে, আর প্রতিদিনই সেভাবে সংক্রমণের একটা ধারাবাহিক রিপোর্ট আমরা করে যাব।
কিন্তু আমার মনে হয় যে সবাই মিলে এই কাজটা করা উচিত। সংক্রমণটা যত তাড়াতাড়ি নিচের দিকে আসবে ততই স্বাভাবিক ছন্দে হয়তো আমরা ফিরতে পারবো, কিন্তু এইভাবে নয় যে চট করে নিজের মতো করে স্বাভাবিক ছন্দে ফিরে আসা নয়। কোভিডটা থিতু হোক, তারপর স্বাভাবিক ছন্দে ফিরে আসুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন নিউজ ব্যাংকার। নমস্কার।